হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা আমি সাজিয়েছি গতকাল দুপুরবেলা থেকে আজ দুপুরবেলা পর্যন্ত কি কি রান্না করেছি সেইটা। প্রথমে আমি সন্ধেবেলা দেখতে পেলেন চা তৈরি করে নিলাম, চাটা খেয়েছিলাম। আর এখানে দুপুরের কিছু ভাজা ভাজি করেছিলাম, শুধু ভাজি করেছিলাম আর অন্যান্য কিছু তরকারি করা হয়নি, যেহেতু আগের দিনের কিছু তরকারি ছিল সেটা দিয়ে দুপুরে খেয়ে নিয়েছি। এখানে আছে পটল ভাজি, কুমড়ো ভাজি আর ডালের বড়া এই। আর রাত্রেবেলা করেছিলাম রুটি, সে রুটি রয়ে গিয়েছিল, রাত্রেবেলা আমি খেয়েছিলাম না। আর অনেকগুলো রুটি আছে, এই জন্য ভাবলাম যে ডিম ভেজে নিই আর রুটির সঙ্গে খাওয়া হবে। এটা ছিল আমার সকালের আজকের নাস্তা। তারপর দুপুরবেলা করেছিলাম আমড়া দিয়ে মাছের তরকারি। আর প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছগুলো ভাজার পর আমি তরকারিটা রান্না করে নেব। এখানে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে, এর মধ্যে তেল দিয়ে তারপর আমি এটা সেদ্ধ করে নিয়ে মশলাপাতি সব কিছু দিয়ে কষিয়ে নেব। আর এরই ফাঁকে বলে দিই, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তারপর আমি মশলাপাতি সব কিছু কষিয়ে নিয়েছি, আর তারপর আমড়াও দিয়েছিলাম, আমড়াটা একবারে কষানোর সময় দিয়েছিলাম যাতে করে সেদ্ধ হয়ে যায়। তারপর মাছগুলো দিয়ে আরও ভালো মতো করে কষিয়ে নিব, কষানোর পর আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। আর এখানে পানি খুব একটা বেশি রাখবো না, অল্প করে রাখবো ঝোলটা, এজন্য আর বেশি পানি দিব না। আর এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল, আর এরকম করে আমি এর আগে কখনো করিনি, এটাই প্রথম আমরাদের মাছ রান্না। তারপর ঝোলের জন্য পানি দিয়েছি আর মাছের তরকারিটা আমার হয়ে গেছে, বলক চলে আসছে, আর করব সঙ্গে পানি কচুর চচ্চড়ি। এখানে পানি কচুর মধ্যেও আমি দিয়ে দিয়েছি আমরা চিকন করে কেটে, আর কাঁচামরিচ দিয়েছি, সঙ্গে দিয়েছি মশলা, লবণ, মরিচের গুঁড়া একটু দিচ্ছি, আর দেবো হলুদ, তেল, সব কিছু দিয়ে আমি মেখে এই তরকারিটা রান্না করব। আর আজকে কিন্তু সারাদিনই বৃষ্টি হয়েছিল, আর গরমটা খুব একটা বেশি ছিল না, রান্না করতে কিন্তু অনেক ভালো লেগেছে। আর অন্যান্য দিন কিন্তু অনেক বেশি গরম থাকে, রান্না করতে গেলে বিরক্তিকর লাগে। যাই হোক, এখানে সব কিছু দিয়ে আমি হাত দিয়ে এখন ভালো মতো করে মেখে নেব। আর এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজার হয়, এর আগে একবার করেছিলাম তখন খেতে অনেক মজার লেগেছিল। আমার রান্নাগুলো শেষ, আমি এখন উঠিয়ে নিয়েছি, আর এই তো আমড়াতে মাছের ঝোলটা আর পানি কচুর চচ্চড়ি।
এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।